কুকুরের অন্ধকার আর শিয়াল কুকুরের হাহাকার। দিনটা যে গেল বেশি লাগে তো তোকে বেশ করে ও বাবা সাতটার সময় আসতে বলছিলেন যে বাবা ও দাদা সাতটার সময় আসতে বলছিলেন যে বাবা সাতটার সময় আসতে বলছি তুমি সাতটার সময় আসতে হবে টাকা সময় দেখছেন তোকে পরমেশটা বন্ধ করে বাড়াচ্ছি ওর নিয়ে সাহায্য কিন্তু দাদা আমি তো আজ থেকে এক বছর ধরে আপনার পিছনে ঘুষ খুঁজতেছি যখনই আসি তখনই দেখি অফিস বন্ধ এই তো আমি কিছুক্ষণ আগে দেখে গেলাম অফিসটা বন্ধ আপনি তো কেবলমাত্র অফিসটা খুলছেন বাবা কাণ্ড আমার অফিস আমি কখন বন্ধ করব আপনাকে বলতে হবে নাকি হ্যাঁ আপনি ভেবে দিবেন আপনাকে কইবো তো বল কিছু দিতে হবে না আমি যে আপনাকে টাকাটা দিছিলাম আমার টাকাটা আমাকে দিয়ে দিন ঝামেলা শেষ বারে সময় নাই গময় নাই টাকা দিলে হলো নাকি হিসাব করতে হবে খাতা দেখতে হবে তারপরে টাকা এখানে তো হিসাবপত্র করার কিছু নেই খাতা পত্র দেখার কিছু নেই আমি আমি আপনাকে 950 টাকা গুনে দিয়েছিলাম আমার টাকাটা দিয়ে দিন এদিকে আমার ব্যাংকের থেকে লোন নিয়েছিলাম ব্যাংকওয়ালা আমার বাড়িতে এসে আমাকে চাপ দিচ্ছে ব্যাংকের লোনটা শোধ করতে হবে আপনার সঙ্গে বে হিসাবে কথা বলে আমার চলবে না হিসাব করবো তারপরে হবে এছাড়া কোনো কিছু হবে না যা অন্যদিকে আসেন দেখা যাবে টাকা দিয়ে দেবো কিন্তু দাদা আজকে তো আমার টাকাটা লাগবে যে করে হোক বললাম তো হিসাব করতে হবে আপনার টাকা দিয়ে দিবো তো আপনি যান না যান পরে আসেন অন্যদিকে আমার টাইম নেই এটা মিটিং রে অলরেডি দেরি হয়ে গেছে আমি আসছি না না আজকে তো আমার টাকাটা লাগবে ও দাদা কিরে হাব বাপ খারাপ মনে হচ্ছে কার সাথে কোনো ঝামেলা টামেলা করে আসলি নাকি আর বলো না দাদা এক দালালের ফক করে পড়ে গেছি দালালের ফক পড়ে তুই কি করতে গেলি দালালের কাছে কিসের দালাল জমির দালাল জমির দালাল জমির দালালের কাছে কেন গেছিস আরে একটা জায়গা নিব দেখে 50,000 টাকা অ্যাডভান্স করছি তারপর জায়গাটা তো নিয়ে দিতে পারলো না আচ্ছা আমি যে 50,000 টাকা অ্যাডভান্স করছি সেই টাকাটাও দিচ্ছে না কি বলে বলতেছে আজকাল আজকাল করে ঘোরাচ্ছে বলতেছে খাতাপত্র দেখতে হবে হিসাব করতে হবে তারপর বুঝলি এই সমস্ত লোকের কাছ থেকে সোজাভাবে টাকা উঠান খুব মুশকিল টেকনিক খাটাই দর কী টেকনিক দাঁড়া তোকে আমার এক বন্ধুর নাম্বার দিচ্ছি বুঝলি হ্যাঁ তুই ওর সাথে দেখা করে ইমিডিয়েট সব কথা খুলে বল দেখবি এমন টেকনিক লাগাবে দুই দিনের মধ্যে তোর টাকা হাতে পাইয়ে আচ্ছা আচ্ছা নাম্বারটা বলো দেখি তাহলে নাম্বারটা নেই 96 96 আমি রিয়েল এস্টেট অফিস থেকে বলছি হ্যাঁ বলুন আপনার একটি ইনকোয়ারি ছিল ফার্ম ল্যান্ডের জন্য আমাদের কাছে এই মুহূর্তে খুব সস্তায় প্লট আছে কিন্তু ডিলিংটা আজ আপনাকে সন্ধ্যের মধ্যেই করতে হবে সন্ধ্যার মধ্যে কোনো ব্যাপার না আমি রেডি আছি আপনি শুধু লোকেশনটা পাঠিয়ে দিন আমি ঠিক পৌঁছে যাব ঠিক আছে স্যার আমরা আপনার এই নম্বরে লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি ও ঠিক আছে আপনি পাঠিয়ে দিন আমার কাছে টাকা রেডি আছে আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি তাহলে আহ কি মনোরম পরিবেশ এখানে ফার্ম হলে তো শোনায় তো আগা যাক একটা কল করি এত দেরি হচ্ছে হ্যালো হ্যাঁ আপনি উনাকে বলেছেন তো আমরা অলরেডি উনাকে ইনফর্ম করে দিয়েছি উনি বেরিয়েই পড়েছেন তাহলে একটু তাড়াতাড়ি আসতে বলুন হ্যাঁ হ্যাঁ আপনার প্লটের ব্যাপারে কথা বলছি আমি ফিল্ডেই আছি অসুবিধা নেই আমি আপনার কাজটাই করছি আপনি চিন্তা করবেন না ঠিক আছে রাখুন কি ব্যাপার কি ঘুরছেন কাকে চাই না মানে আমি একটা প্লট দেখছিলাম আমার লোকজন আসছে আসছে আসবে না কেউ আসবে না সন্ধ্যা ঘনিয়ে এলো এরপর রাত না না আমার সঙ্গে এখনই ফোনে কথা হলো এরা চলে আসছে এখানেই চলে আসছে যত দূর চোখ যায় তাকিয়ে দেখুন আশেপাশে কেউ কোথাও নেই রাতির অন্ধকার আর শিয়াল কুকুরের হাহাকার না না তো তেমন বেশি হয় এই কেবল সবে সাতটা বাজে না চলে আসবে না দাদা আসবে না কেউ আসবে না আশেপাশে কেউ কোথাও নেই
আছি শুধু আমি আর আমার ওই টিনের চালা। প্রয়োজনে আসবেন, ব্যবস্থা করে দেব। যাই দাদা, ভিতরে আছেন দাদা? চলে আসুন, আমার দরজা চিরদিন খোলা। বসুন বসুন। বলছিলাম যে আশেপাশে কোনো প্রোটোকল থাকলে ডেকে দিন না, ওই জন্য 150 টাকা বেশি দেবো। আমাকে মেন রোডে ছেড়ে দিয়ে আসলে আমি চলে যেতে পারি। যাবেন কোথায়? যাবেন থেকে যান, এখানেই থেকে যান। আমি হ্যাঁ, এটাই একমাত্র নিরাপদ আশ্রয়। এ চত্বরে আর কোথাও জায়গা নেই। থেকে যান, এখানেই থেকে যান। আমার এখানে কি করছে? আপনাকে এত কথা বললাম, ওর কথাটাই বলা হয়নি। আসলে ওই থাকে এখানে, আমি তো মাঝে মধ্যে আসি। নিশ্চিন্তে থেকে যান, ও আপনার কোনো ক্ষতি করবে না। আমি যাই। মাতালের পাল্লায় পড়লাম, রাস্তাটা গেলে মাথা গেল। মেরে দিলেন শহরে বাবু, কটা টাকার জন্য ওই জলজ্যান্ত ছেলেটাকে মেরে দিলেন? না আমি কিছু হয়নি, ও মরতে শুয়ে আছে, ও এখন উঠে যাবে। উঠবে না, আর কোনো দিন উঠবে না। ওকে চিরতরের জন্য শুয়ে দিয়েছে। আমি কিছু করিনি, আমি কিছু জানি না। সব জানেন, গ্রামে খবর পাঠাই, লোকজন আসুক, কেটে আপনার শরীরটাকে টুকরো টুকরো করে দিই, সব বেরিয়ে আসবে। প্লিজ বিশ্বাস করুন, আমি কিছু করিনি, আমি কিছু জানি না। প্লিজ বিশ্বাস করুন। বিশ্বাস আপনাকে? আপনার কি লাগবে, কত টাকা লাগবে? টাকা লাগবে তো আমি টাকা দিয়ে দেবো। টাকা দিয়ে জীবন? আপনি সব টাকা রাখুন, আমাকে আমাকে ছেড়ে দিন। চলা রে, কাজ হয়ে গেছে। দিয়ে দিল? আরে দিবে না মানে, চাপের নাম বাপ, দিতেই হবে। এই নিয়ে তো সম্পত্তি দাদা, তুমি যে আমার করলে দাদা, যতদিন বাঁচবো ততদিন মনে রাখবো। আরে বোকা, আমি আর কি করলাম? তবে হ্যাঁ, এরপর থেকে টাকা পয়সা লেনদেন করবি, একটু সাবধানে, যেন দ্বিতীয়বার এরকম ঘটনা না ঘটে। আর কি আমি ওই ভুল করি? কিন্তু দাদা, আমি তো পরে গেলাম, আগে তুমি কি এমন পদ্ধতি ব্যবহার করলা যে ও টাকাটা দিতে রাজি হয়ে গেল? দেখতে চাস? হ্যাঁ। ভয় পাবি না তো? না না, ঠিক আছে, দেখ তাহলে। আসবে না কেউ, আসবে না।